বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মীর সমর্থকেরা। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং অপর সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও এদিন বিক্ষোভ দেখাতে তাদের জেলা পুলিশ সুপারের দপ্তরের ধারের কাছেও ঘিরতে দেওয়া হয় না। কয়েকশো বিক্ষোভকারীকে কলেজ হোল্ড এলাকায় ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সেখানেই থেমে যান তারা। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ব্যারিকেডের উপর উঠে ভাষণ দিতে শুরু করেন। আমরা দেখেছি 2019 লোকসভা ইলেকশন আমাদের রাজ্যের পুলিশ, এটা রাজ্যের পুলিশ, কিন্তু এখন আমরা বলতে বাধ্য হচ্ছি এটা শুধু তৃণমূল কংগ্রেসের পুলিশ। রাখতে চাই না, এত দূর দূর জেলার অনেক দূর দূর প্রান্ত থেকে যারা আমাদের ভাইয়েরা কার্যকর্তারা মা বোনরা মন্ডলের পদাধিকারী জেলা পদাধিকারী আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। জয় হো, জয় হো, দিলীপ ঘোষ, জয় হো, জয় হো, জয় হো।